নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসো যাক মেন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু বড় আপডেট, তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো যদি কথা বলা যায় প্রথম আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে চেন্নাই এফসিকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই চেন্নাই এফসিতে যোগ দিচ্ছেন একজন গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার, ইয়ুম খাইবাম জিতেশ্বর সিং। 20 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার, যিনি কিন্তু নেরোকা এফসিতে খেলেছেন। তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার, তিনি এবার খেলবেন চেন্নাই এফসিতে। তো 20 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার ইয়ুম খাইবাম জিতেশ্বর সিং, এই গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার, তিনি যোগ দিচ্ছেন চেন্নাই এফসিতে। সেটা চেন্নাই এফসির জন্য কতটা ভালো হতে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল প্রথম আপডেটটা চেন্নাই এফসিকে নিয়ে। এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে বেঙ্গালুরু এফসিকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই বেঙ্গালুরু এফসিতে যোগ দিচ্ছেন একজন গুরুত্বপূর্ণ ভারতীয় রাইট ব্যাক, 28 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক প্রবীর দাস। এই গুরুত্বপূর্ণ ভারতীয় রাইট ব্যাক, যিনি কিন্তু এবছর এডিকে মোহনবাগানে একটা অসাধারণ পারফরমেন্স করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো প্রবীর দাস তিনি কিন্তু এবার যোগ দিচ্ছেন বেঙ্গালুরু এফসিতে। তো প্রবীর দাস 28 বছর বয়সী এই ভারতীয় রাইট ব্যাক, যিনি কিন্তু দিল্লি ডায়নামোস, মোহনবাগান এবং এফসি গোয়াতে খেলেছেন, তার পাশাপাশি তিনি কিন্তু এটিকেতে খেলেছেন এবং এবছর এটিকে মোহনবাগানে একটা অসাধারণ পারফরমেন্স করেছেন এই গুরুত্বপূর্ণ ভারতীয় রাইট ব্যাক প্রবীর দাস, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার পাশাপাশি তোমাদের আমি এটাও জানিয়ে দিই ইন্ডিয়ার U19 এবং ইন্ডিয়ার ন্যাশনাল টিমে খেলেছেন এই গুরুত্বপূর্ণ ভারতীয় রাইট ব্যাক প্রবীর দাস, তো তিনি কিন্তু এবার খেলবেন বেঙ্গালুরু এফসিতে। তো তোমাদের কি মনে হয় প্রবীর দাস এই গুরুত্বপূর্ণ ভারতীয় রাইট ব্যাক, তিনি যোগ দিচ্ছেন বেঙ্গালুরু এফসিতে, সেটা বেঙ্গালুরু এফসির জন্য কতটা ভালো হতে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা বেঙ্গালুরু এফসির। এর পাশাপাশি যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে এটিকে মোহনবাগানকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই এটিকে মোহনবাগানের একজন গুরুত্বপূর্ণ ভারতীয় ফরওয়ার্ড লিস্টন কোলাসো, এই গুরুত্বপূর্ণ ভারতীয় ফরওয়ার্ড 23 বছর বয়সী লিস্টন কোলাসো, যিনি কিন্তু এবছর একটা অসাধারণ পারফরমেন্স করেছেন এটিকে মোহনবাগানে, তো তিনি কিন্তু তার কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিলেন এটিকে মোহনবাগানে। তো লিস্টন কোলাসো তিনি কিন্তু এবার খেলবেন এটিকে মোহনবাগানে। তো 23 বছর বয়সী এই ভারতীয় ফরওয়ার্ড লিস্টন কোলাসো, যিনি হায়দ্রাবাদ এফসি এবং এটিকে মোহনবাগানে খেলেছেন, তার পাশাপাশি ইন্ডিয়ার ন্যাশনাল টিমে খেলেছেন এই গুরুত্বপূর্ণ ভারতীয় ফরওয়ার্ড, এবং এবছর এটিকে মোহনবাগানে একটা অসাধারণ পারফরমেন্স করেছেন লিস্টন কোলাসো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো লিস্টন কোলাসো তিনি কিন্তু তার কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিলেন এটিকে মোহনবাগানে। তো লিস্টন কোলাসো 23 বছর বয়সী এই ভারতীয় ফরওয়ার্ড, তিনি তার কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিলেন এটিকে মোহনবাগানে, আবারও খেলবেন এটিকে মোহনবাগানে লিস্টন কোলাসো, সেটা এটিকে মোহনবাগানের জন্য কতটা ভালো হতে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা এটিকে মোহনবাগানের। এর পাশাপাশি যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই মুম্বাই সিটি এফসি কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে একজন গুরুত্বপূর্ণ ভারতীয় সেন্টার ব্যাককে তাদের দলে নেওয়ার জন্য। তো যে নামটা এই মুহূর্তে উঠে আসছে 20 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক সুমিত রাঠি। হ্যাঁ ঠিক শুনছো, সুমিত রাঠি, যিনি কিন্তু এবছর এটিকে মোহনবাগানে খেলেছেন, তো তাকে কিন্তু মুম্বাই সিটি এফসি তাদের দলে নেওয়ার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। 20 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক সুমিত রাঠি, যিনি কিন্তু ISL-এ এটিকে এবং এটিকে মোহনবাগানে খেলেছেন, তার পাশাপাশি তোমাদের এটাও জানিয়ে দিই ইন্ডিয়ার U20 এবং ইন্ডিয়ার U23 টিমে খেলেছেন এই গুরুত্বপূর্ণ ভারতীয় সেন্টার ব্যাক সুমিত রাঠি, তো তাকে কিন্তু মুম্বাই সিটি এফসি তাদের দলে নেওয়ার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। তো 20 বছর বয়সী এই ভারতীয় সেন্টার ব্যাক সুমিত রাঠি, তিনি যদি মুম্বাই সিটি এফসিতে যোগ দেন, সেটা মুম্বাই সিটি এফসির জন্য কতটা ভালো হতে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও এবং কমেন্ট করে তোমরা জানাও এই আপডেটগুলো তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।